হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কেয়ার গিভিং চাইল্ড ওল্ডের পরীক্ষা 6 জানুয়ারি 2023 সাল। যারা ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত ভর্তি হবেন তারা 3 মাস বা 6 মাসের পরীক্ষাটা দিতে পারবেন। যারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন যে পরীক্ষা দিবেন কেয়ার গিভিং বা চাইল্ড এবং ওল্ডে, তারা বিভিন্ন দিকে ঘোরাফেরা করছেন। এটা না করে সরকারিভাবে কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড পরীক্ষাটি দিন, সরকারি, ফুললি সরকারি। যারা বিভিন্ন জায়গা থেকে পল্লী চিকিৎসা বা বিভিন্ন কোর্সে ডিগ্রি নেন, তার চাইতে এটা বোর্ডের অধীনে সরকারি ভাব বা মোবাইল কোর্ডে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নাই। যারা দেশের বাইরে যাবেন, মধ্যপ্রাচ্য বা ইউকে, জাপান, এগুলোতেও কেয়ার গিভার ফ্রি ভিসাতে লোক নিচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন জায়গায় চাকরির জন্য লোক হচ্ছে। আপনি যদি স্যালাইন ইঞ্জেকশন, পেশেন্ট এবং কেয়ারের যত্ন নিতে পারেন, প্রাথমিক চিকিৎসা দিতে পারেন, তাহলে আপনার কিন্তু চাকরিটা হয়ে যাবে। সুতরাং যারা এই লাইনে আছেন, বৈধ কোনো সার্টিফিকেট নাই, তারা বৈধ সার্টিফিকেট সংগ্রহ করার জন্য কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ডে যারা পরীক্ষা দেবেন তারা এখনই যোগাযোগ করুন, কারণ 6 জানুয়ারি এটা পরীক্ষা হবে। সরকারিভাবে যদি না পিছায় নির্দিষ্ট টাইমের ভিতরেই পরীক্ষা হবে ইনশাল্লাহ। যাই হোক, ভিডিওটা বড় করব না, তবে যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনেক দিন ধরে চিন্তাভাবনা করছেন পরীক্ষাটা দিবেন, হয়তো এই কোর্সটিও একদিন থাকবে না সরকারিভাবে, যারা দিতে চান না কোনো দেওয়ার জন্য উপযুক্ত সময়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ।